আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে ক্যাপ বা ক্রাউন কি করতেই হবে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে যে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় সে দাঁতে একটি ক্যাপ করে নেওয়াটা ভালো বা করে নিতে হয়। তো অনেকে বলে থাকেন যে যে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে সেটিতে কি ক্যাপ অনিবার্য, ক্যাপ কি করতেই হবে, ক্যাপ না করলে হবে না? তো ভিউয়ার্স, যারা এ বিষয়ে জানতে চান মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। হ্যাঁ ভিউয়ার্স, সব সময় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে যে ক্যাপ করাটা অনিবার্য হবে, যে ক্যাপ যে করতেই হবে এমনটি নয়, এটিও নির্ভর করে দাঁতের পজিশনের উপর। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন এমন একটি দাঁত। তো এই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে এখানে ক্যাপ না করলেও খুব একটা সমস্যা হবে না, তবে কোনো দিন যে সমস্যা হবে না এটিও বলা যাবে না। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের উপরি অংশে খুব ছোট্ট একটি ছিদ্র হয়ে দাঁতটি ধীরে ধীরে পালপাইটিসে আক্রান্ত হয়ে দাঁতে ব্যথা হয়, যন্ত্রণা হয়। তো দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ছিদ্র হয়েছে, অন্যান্য সাইডে কিন্তু অনেকটা ভালো আছে। তো এই পজিশনে দাঁতে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেখানে ফিলিং করে নেওয়া হয় বা পুটিং করে নেওয়া হয় তাহলে ক্যাপ না করলেও চলবে। তবে কতদিন চলবে? ভিউয়ার্স, যে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সে দাঁতের শিকড় থেকে, দাঁতের যে রুট রয়েছে সেই রুটের ভিতর থেকে পাল্প তুলে ফেলা হয়, তার কারণে দাঁতটি দুর্বল হয়ে যায়। আর যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ফিলিং করে রাখা হয় তাহলে দাঁতটি ধীরে ধীরে কিন্তু নন ভাইটাল হয়ে যাবে, যেমন তার দাঁতের যে সজীবতা বা যে ন্যাচারালিটি সেটি হারিয়ে যাবে, যার কারণে এটি ধীরে ধীরে কালো হতে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে ভঙ্কুর হতে থাকবে, যা অধিক চাপে, একটু শক্ত চাপে ভেঙে যেতে পারে। তবে এ ধরনের দাঁতে যদি ফিলিং করে কয়েকটা বছর বা কয়েক মাস পরে যদি ক্যাপ করা হয় সেক্ষেত্রে সমস্যা হয় না। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন দাঁতের কথাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখুন, দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ছিদ্র করে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে। দাঁতের চারপাশ অর্থাৎ অন্যান্য পাশটা বেশ ভালো আছে, শুধু উপরে একটি গর্ত হয়েছিল। এই পজিশনে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যদি ফিলিং করে নেওয়া হয় এভাবে নেওয়া যেতে পারে। তবে কখনো যে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হবে না এমনটি বলা যাবে না। যদি পজিশনটি ভালো হয় তাহলে আপনি 2-5 বছর পরে গিয়েও যখন ক্যাপের প্রয়োজন হবে তখন এ ধরনের দাঁতে আপনারা ক্যাপ করিয়ে নিতে পারেন। এখানেও একটি দাঁত আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে ক্যাপ না করালেও সমস্যা হবে না। যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করে রাখেন আর যদি 2-5 বছর 10 বছরও দাঁতের কালার চেঞ্জ না হয়, দাঁতে কোনো সমস্যা না হয়, তাহলে ফিলিং করেই রাখতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া। কিন্তু যদি দেখা যায় যে দাঁতটি ধীরে ধীরে অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে বা কিছু অংশ ভেঙে যাচ্ছে, তখন আপনাকে অবশ্যই ক্যাপ করিয়ে নিতে হবে। এমনটি নয় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনার দাঁতে ক্যাপ পরাতে হবে, চাইলে ফিলিং করে রাখতে পারেন, সেটি দাঁতের অবস্থার উপর নির্ভর করে। দাঁত যদি এমনটি হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এমন দাঁতও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ভালো করা যায় বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করিয়ে নিলে ভালো হয়ে যায়। তো পজিশনটা যদি এ ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্যাপ করাতে হবে। ভিউয়ার্স, এমন এতটা গর্ত হয়ে যাওয়াতে কোনো ফিলিংই এখানে টিকবে না, ধরে রাখতে পারবে না। যদিও ফিলিং করা হয় সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই তা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে অধিক আকারে। তাই যদি এই ধরনের দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে সেখানে ফিলিং করা যাবে না। এই অবস্থায় অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে দাঁতে একটি ক্যাপ অবশ্যই পরিয়ে নিতে হবে, তা না হলে এখানে ফিলিং করে রাখলে টিকবে না, বারে বারে খুলে যাবে। আর যদি ক্যাপ করে নেন তাহলে আর সমস্যা হবে না। তো ভিউয়ার্স, মূলত দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে অনেক কিছু। ডেন্টালের যে ট্রিটমেন্টগুলো রয়েছে এগুলা আসলে প্র্যাকটিক্যালে দেখে চিকিৎসার পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো কিছু কিছু দাঁত রয়েছে যেখানে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে কোনো ধরনের ক্যাপ না করে শুধুমাত্র ফিলিং করে রাখা যায়, অনেকদিন পর্যন্ত সেটি ভালো থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাপ না করলেই নয়। যদি সামনের দিকের কোনো দাঁতে ক্যাপ করতে হয় একই কথা, সেটিও দাঁতের অবস্থার উপরে নির্ভর করে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।